আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। পালসার ডাবল ডিস্ক ABS, বাইকটি মডেল হচ্ছে 23-এর এবং বাইকটি 23-এর 7 না 8 মাসে বাইকটি ওঠানো হয়েছে শোরুম থেকে, মানে 23-এরই মডেল, 23-এর শেষের দিকে বাইকটি শোরুম থেকে কেনা বেচা হয়েছে। মাত্র 3 থেকে 4 মাস বয়সের বাইক, একদম নতুন এবং শোরুম কন্ডিশন, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এবং সন্দেহ আরও থাকবে না যখন আমি পুরাটা বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা এই চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। জি, এই বাইকটি শুধু লুকিং গ্লাস উনি একটা ডিজাইন করে খুলে রাখছে, এটা এখানে একটা ডিজাইন ইয়ে করেছে। এটা আপনারা চাইলে রাখতেও পারেন, না চাইলে লুকিং গ্লাস লাগাতেও পারেন, দুই অপশনই আছে। এইটা এইভাবে রাখতে পারবেন, আবার এটা খুলে লুকিং গ্লাস লাগাতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। এবং প্রতিটা অংশ দেখেন তো, বাইকটি যে 300 কিলো চলা, 300 কিলো চলার সাথে মিল আছে কিনা এটা আপনারাই বলবেন, আমি বলবো না। দেখেন অরিজিনাল চলা, জেনুইন চলা 300 কিলো, ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন। মাঠগাটটা দেখুন, একটা চুল পরিমাণ দাগ নেই মাঠগাট। ABS কিন্তু, এবং চতুর সাইডে এই যে ইয়াগুলো দেখেন, নতুন উত্তর, এই একটাই প্রমাণ, আর কিছু লাগবে না। এইটাই চতুর সাইডে, এইটাই প্রমাণ, আর কিছু লাগবে না যে বাইকটি নতুন আছে কিনা। টায়ারটা দেখছেন, চতুর সাইডে শোরুমে যেরকম লোন থাকে ওবাহ ওই রকম আছে। ABS কিন্তু, এবং এই বাইকটি যে 350 কিলো চলা, তার আর একটা প্রমাণ হচ্ছে হাইড্রোলিক। এইভাবে আঙ্গুলটা দেখবেন যে একটা চুল পরিমাণও হাইড্রোলিক কোনো দিকে কোনো অংশেতে ক্ষয় যায় নাই, এটা 100% গ্যারান্টি। এবং কোনো জায়গায় দাগ স্পট একদমই নেই, দুটি সকাপ সহ। এই সাইডে সিগন্যাল লাইট একদম সুপার ফ্রেশ, পলি উঠাই দিই, এই জিনিসগুলো দেখুন। হ্যাঁ, কোনো সময়ের জন্য যে কারোর সাথে ঘ্যাস লাগে নাই, এইটাই প্রমাণ, এই জিনিসগুলো প্রমাণ। চাপা সহ টাঙ্কির দিকে তাকান, তাকিলে আরও অবাক হয়ে যাবেন। বাইকটি 23-এর বাইক, নিউ মডেল, আপডেট মডেল, ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবে। কি মনে হচ্ছে বাইকটি দেখে? শোরুম থেকে এই মাত্রই বের করা হয়েছে, এরকম কিন্তু দেখতে মনে হচ্ছে, শুধু মনে হচ্ছে না, এটা বাস্তব। ঠিক আছে, বাম্পারটা দেখো, সুপার ফ্রেশ, ইঞ্জিন কিট সহ। আর 300 কিলো চলার ইঞ্জিন কেমন হবে এটা কিন্তু বলার অপেক্ষা থাকে না। বাইকটি 300 কিলো চলার ইঞ্জিন, এটা কালার, ইঞ্জিনের চেহারা, ইঞ্জিন, শোরুম কন্ডিশন, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। সাইড কভারটা দেখুন, পাউদারিগুলো দেখুন, এই সাইডগুলো দেখুন, এই যে সাইডের সারি কাটার সব নতুন, একদম ব্র্যান্ড নিউ। সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত, সিগন্যাল লাইট সহ। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে, সরাসরি যখন বাস্তবে দেখবেন, দেখুন ঠিক আছে। বাইকটি এখন নাম্বার সম্পর্কে বলবো, বাইকটি নাম্বার ছাড়া ওয়ান্টেজ, যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারেন। কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব, বাইকটির সমস্ত কাগজপত্র আমরা আপনার নামে নাম চেঞ্জ করে দিব, যাতে করে যে কোনো জেলায় নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারেন। ঠিক আছে, সিগন্যাল লাইট একদম নিখুঁত, পলি ওঠে নাই। ব্যাক লাইট উপরে অংশটা দেখুন একদম নিখুঁত, পিছনের টায়ারটা দেখাবো এখন, পিছনের টায়ার আর্মি বিট, খুরমা বিট, এবং চুল পরিমাণও কিন্তু টায়ারের ক্ষয় যায় নাই, চুল পরিমাণ। ঠিক আছে, দেখো ভালো করে দেখো, শোরুমের সাথে এই টায়ারটা মিলে গেল,
আর কিছু বলবো না, ঠিক আছে? এই যে রং, রাত করে তো রংটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তারপরে দেখেন একটু গভীরে তাকান যে রং এখন পর্যন্ত আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে রং এবং এই যে ভিট, এই ভিটটা দেখেন যে শোরুমের ভিটগুলোর সাথে চুল পরিমাণেও এদিক সেদিক হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? পিছনে দৃষ্টি কিন্তু চুল পরিমাণ ফায়দা নেই, দেখেন একদম নিখুঁত সাইড কভার সহ পাউদানি সাইলেন্সারের ডেকোরেশন সব কিছু করা আছে এবং চাকচিক্য করা হয়েছে। আপনারা শুধু মোবিল উঠাবেন, তেল উঠাবেন, এই ছাড়া কোনো দ্বিতীয় কোনো কাজ নেই। এই সাইডের ট্যাঙ্কিটা দেখুন, নিখুঁত কাকে বলা হয় একটু দেখুন, একদম নিখুঁত এবং শোরুম কন্ডিশন। এই বাইকটির ইঞ্জিনের চেহারাটা দেখুন, ঠিক আছে? ইঞ্জিনের চেহারা, কোয়ালিটি, শোরুমের সাথে সব কিছু, একটা এই যে নাটটাও শোরুমের সাথে মিলাইবেন, এই যে জিনিসটাও শোরুমের সাথে মিলাইবেন, এটাও শোরুমের সাথে মিলাইবেন, মানে সব কিছুই শোরুমের সাথে মিলাইবেন। দেখেন তো কোনো দিক থেকে কম মনে হয় না, এটা দেখেন কোনো দিক থেকে ইনশাল্লাহ শোরুমের কোনো অংশ থেকে কম হবে না, হবে না, হবে না ইনশাল্লাহ। এই সাইডে হ্যান্ডেল, লেবার, সিগন্যাল লাইট, ভাইজার সব কিছুই অল ওকে আছে। ট্যাঙ্কিটা ওই হ্যান্ডেলের চাপাটা দেখেন কি নিখুঁত এবং কি চমৎকার, দেখুন এটা কিন্তু একটা সুন্দর একটা কাভার দিছে, যাতে চাবি বা চাবি রিং টিং এখানে রাখলে এর নিচের জিনিসটা যাতে স্পট না পড়ে, এই জন্য এটা একটা সুন্দর একটা সিস্টেম করে দিছে। এবং চাবি এখন দেখাবো, দুইটি চাবি কোনটা ব্যবহার হয়েছে সেটা ধরতে পারবেন না, ঠিক আছে? একদম দুইটা চাবি একদম ইনটেক, বাইকটি চলা অরিজিনাল চলা, জেনুইন চলা, আমি যেটা বলবো এটি 366 কিলো, 366 কিলো, অরিজিনাল চলা, জেনুইন চলা, এবং এই চলার সাথে টায়ার চাবি সব কিছুই মিল আছে, এই বিন্দু পরিমাণ সন্দেহ করবেন না এক্ষেত্রে, ঠিক আছে? এই 300 কিলো চলা এবং চাবির মিল দেখাইছি, টায়ারেরও মিল দেখাইলাম, যে সামনে পিছনে টার শোরুমে যেরকম থাকে হুবাহুব ওই রকমই আছে। দেখেন চতুর সাইডে লোম রয়েছে, পুরা গেট আপ তো আছে, ঠিক আছে? পুরা বডিটাই শোরুম কন্ডিশন, এতে কোনো সন্দেহ নেই। সাউন্ড কোয়ালিটি শুনলে আরও অবাক হয়ে যাবেন, দেখেন সাউন্ডটা দেখুন রানিং অবস্থায় আছে। পিকআপ টানা হচ্ছে দেখুন, জি বাইকটি আমি চালাইছি তো নাকি, আমি চালাই আনি আসছি, মানে এটা বুঝাইতে পারবো না যে কোনো ধরনের চুল পরিমাণ চালাইতে গিয়ে সমস্যা আছে কিনা, এটা আমি আপনাদেরকে মানে বাস্তব ছাড়া আপনারা বিশ্বাস করবেন না, ঠিক আছে? তো এখন আমি এই বাইকটির দামে আসবো, যেহেতু বাইকটি 23-এরই গেট পাস, 23-এরই মডেল, 23-ই শেষের দিকে বাইকটি শোরুম থেকে গোটানো হয়েছে, বয়সও কম চলাও কম, হ্যাঁ, এই জন্য একটু আমি দাম অন্যান্য গাড়ির তুলনায় 5,000 টাকা বেশি আসবে। এর আগের গাড়িগুলো সবগুলো বাইক 1,85,000 টাকা সেল করেছি, যেগুলো 22-এর গাড়ি ছিল, আর এটা 23-এর গাড়ি, 5,000 টাকা আপনারা আমার থেকে বেশি আমাকে বেশি দেবেন, ঠিক আছে? 5,000 টাকা বেশি না, মানে 1,90,000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ, শুধু 23-এর মডেল হিসেবে, ঠিক আছে? যদি 22-এর বাইক হতো এটা, তাহলে আপনাদের থেকে আমি আগের রেডি নিতাম, যেগুলো ইতিপূর্বে গত সপ্তাহে যেমন 3-4টা রিভিউ দেওয়া হয়েছিল, 3-4টাই ABSগুলো বিক্রি হয়ে গেছে 1,83,000 টাকা একটা, আর দুইটা 1,85,000 টাকা, ঠিক আছে? আর একটা 1,80,000 টাকা, সেটা অনেক আকুতি মিনতি করে ওনারা জোর করে এসে নিয়ে গেছে শোরুম থেকে। যাই হোক, এই বাইকটি যেহেতু 23-এর মডেল, 23-ই বাইকটি শেষের দিকে কেনা হয়েছে,
এই জন্য যেহেতু রানিং বছরের বাইক 5000 টাকা বেশি আসলেও এটা কিন্তু আমরা বয়স হিসেবে এবং কোয়ালিটি হিসেবে চলা হিসেবে কিন্তু বেশি না হচ্ছে এর বাইরে নয় ঠিক আছে বাইকটি 190000 টাকা শ্রম কাগজ পরিবর্তন সহ তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু